উন্মোচিত করা হল রাষ্ট্রীয় প্রতীকচিহ্নৰ বিৰাট স্বৰূপ। নির্মীয়মান নবসংসদ ভবন অর্থাৎ সেন্ট্রেল ভিস্তাত নির্মাণ করা হয়েছে এই বিশাল আকারৰ প্রতীকপট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেরে উন্মোচন করা হল রাষ্ট্রীয় প্রতীকচিহ্ন। উন্মোচন করার পাছতেই বিতর্কর আবর্তত দেশের রাষ্ট্রীয় প্রতীকচিহ্ন। যোৱা সোমবারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে উন্মোচন করেছিল দেশের রাষ্ট্রীয় প্রতীকচিহ্ন। উন্মোচিত হওয়ার পাছতেই বিতর্কর মাজলে সুমাই পড়ছে রাষ্ট্রীয় প্রতীকচিহ্ন। হাড়নাথর অশোকস্তম্ভর সিংহর আকৃতি সলনি করার অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এতিয়া উত্থাপিত হয়েছে। হাড়নাথর অশোকস্তম্ভত থাকা সিংহ শান্ত সৌম্য আছিল আর বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে উন্মোচন করা প্রতীকচিহ্নর সিংহ উগ্র। বিরোধীয়ে ইয়াক লৈ আক্রমণের লক্ষ্য করে লৈছে কেন্দ্রীয় সরকারক। বিরোধীর মতে এয়া নতুন উগ্র ভারতের প্রতীক মাত্র। বিরোধীয়ে এই কার্যর দ্বারা কেন্দ্রীয় সরকারে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করার অভিযোগও উত্থাপিত করেছে। কিন্তু সরকারের তরফের পরা এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। সরকারের মতে কোনো পরিবর্তন করা হওয়া নাই রাষ্ট্রীয় প্রতীকত। এয়া মাত্র বিরোধীর রাজনৈতিক কারসাজি। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, মাই নিউজ এনি।